Hi everyone, how are you? How are you all? I hope all are well and I am also good. And you know, I am Dr. Islam from Tangail district of Bangladesh. Friends, now I am talking with you in my native language. Bondhura ekhon gramer matir rastay achi, dekhte pacchen matir rasta, shobuj prokriti, green nature, beautiful fresh environment here. To cholun bondhura ei matir rasta diye kichukkhon hati ebong ekhankar drishyo gulo dekhai. Let's go. হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আশা করি সকলের দুর্দান্ত দিন কাটতেছে। তো বন্ধুরা, আমি এখন গ্রামের প্রাকৃতিক পরিবেশে মাটির রাস্তা দিয়ে হাঁটতেছি। দেখতে পাচ্ছেন সয়েলস রোড, মাটির রাস্তা। এরকম জায়গায় আমার কাছে খুবই ভালো লাগে, এরকম পরিবেশে, এরকম গ্রামের প্রাকৃতিক পরিবেশে আমি হাঁটতে খুবই পছন্দ করি, খুবই উপভোগ করি। তো মাটির রাস্তা, দুপাশে সবুজ প্রকৃতি, বোথ সাইড অফরোড গ্রিন নেচার, সবুজ প্রকৃতি, মাঝখানে মাটির রাস্তা, আমি মাটির রাস্তা দিয়ে হাঁটতেছি। নির্মল এক পরিবেশ, অপরূপ সৌন্দর্য লুকিয়ে রয়েছে এই গ্রামের এরকম পরিবেশে। খুবই ভালো লাগে, ফ্রেশ অক্সিজেন গ্রহণ করতে পারি এরকম পরিবেশে। তো রৌদ্রোজ্জ্বল এক পরিবেশে, এরকম গ্রামের ন্যাচারাল পরিবেশ, ন্যাচারাল এনভায়রনমেন্ট অল অ্যারাউন্ড। তো এরকম পরিবেশে হাঁটতে সত্যিই খুব ভালো লাগে, তাই আজকে আমি এরকম পরিবেশে অনেকটা সময় কাটালাম। এখানে আমি অনেকক্ষণ হাঁটলাম, প্রথমে ভিডিও করে আপনাদের এই মাটির রাস্তা, প্রকৃতি দেখানোর চেষ্টা করেছি।
তো এই মাটির রাস্তা দিয়ে আজকে অনেকক্ষণ হাঁটলাম। সত্যি অসাধারণ মুহূর্ত এই, এখান দিয়ে দেখেন অ্যানাদার সয়েলস রোড। সত্যি ভালো লাগার মতো একটি জায়গা, এরকম জায়গায় সময় কাটাতে, এরকম জায়গা দিয়ে হাঁটতে আমার কাছে খুবই ভালো লাগে। তো আজকে এসেছি এরকম জায়গায় বেড়াতে, প্রকৃতি সৌন্দর্য উপভোগ করতে, প্রকৃতি দেখতে। তো এই মুহূর্তটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম একটি ভিডিওর মাধ্যমে। আমাদের বাংলাদেশের গ্রামের দৃশ্যগুলো এরকম সুন্দর, প্রাকৃতিক, এখানে নেই কোনো উচ্ছৃঙ্খল কোলাহল মুক্ত পরিবেশ। সুন্দর সময়, ফ্রেশ অক্সিজেন এখানে গ্রহণ করা যায়, সুন্দর সময় কাটানো যায়। আর এই মুহূর্তগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করলাম, জীবনের সুন্দর একটি মুহূর্ত ভিডিও করে কিছু দৃশ্য আপনাদের দেখালাম। আশা করি ভিডিওটি আপনারা উপভোগ করবেন, ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, বাংলাদেশি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যে আমি সবসময় মুগ্ধ হই, তাই আমি সুযোগ পেলেই বাংলাদেশি গ্রামের এরকম প্রাকৃতিক পরিবেশে ভ্রমণ করি, এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি এবং এই দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো আশা করি ভবিষ্যতে আপনাদের আরও ভালো ভালো দৃশ্য আমি উপহার দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, দেখা হবে আবার অন্য কোনো কন্টেন্ট নিয়ে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, হ্যাভ এ নাইস ডে অ্যান্ড সি ইউ অ্যাগাইন উইথ অ্যানাদার ব্লগ। Bye-bye.